ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রককে চেষ্টা করেও কোনো টেরোরিস্টের গুলি তার কাছে পৌঁছতে পারেনি, কিন্তু ভাইরাস কিন্তু সংক্রমণ ঘটিয়েছে। আমরা বলতে পারি অন্য অ্যাঙ্গেল থেকে তাকালে এটা হচ্ছে প্যান্ডেমিকের গণতন্ত্রীকরণ। অর্থাৎ এই ভাইরাস যে উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত কাউকেই আলাদা করে রেয়াত করে না, অমিত শাহর একই দিনে অ্যাডমিশন মানে আক্রান্ত হওয়াটা বুঝিয়ে দিচ্ছে। আমার কোথাও যেন মনে হচ্ছে যে পলিটিশিয়ানরা মানুষের সঙ্গে কাজ করতে করতে বিধিসম্মত যে কাজগুলো অর্থাৎ স্যানিটাইজেশন, মাস্ক পরা, এগুলো থেকে ডিভিয়েট করছেন। আমি বলবো প্রত্যেকটা পলিটিশিয়ানকে আরও কেয়ারফুল হতে, সব দলের রাজনৈতিক নেতাদের কেয়ারফুল হতে, যে তারাও কিন্তু এই সংক্রমণের ঊর্ধ্বে নয়। এটা বুঝে যে বিধিসম্মত যেগুলো সতর্কীকরণ সেগুলো মেনে চলতে বলবো।